প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পরীক্ষার্থী রয়েছো, 2022-এ ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তোমাদের পরীক্ষা নিয়ে বোর্ডকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি নির্দেশ দিল, কি বলল, সেটা সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো। একই সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানো নিয়ে, একাদশ এবং মাধ্যমিক পরীক্ষা নিয়ে এ কি আপডেট রয়েছে পরীক্ষা সম্বন্ধে, তা সে নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ করলাম, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমে উচ্চ মাধ্যমিক 2022-এর পরীক্ষা পেছানো নিয়ে আলোচনা করব, তারপরে মাধ্যমিক এবং একাদশ শ্রেণী নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, 2022-এর উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা, সেই পরীক্ষার রুটিন কিন্তু আমাদের সংসদ অফিসিয়ালভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে এ নভেম্বর মাসে, যে আমাদের 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের 2 তারিখে, এবং সেই অনুযায়ী সংসদ উচ্চ মাধ্যমিক 2000 পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার গঠন, প্রস্তুতি সমস্ত কিছুই নিয়ে রেখেছে। কিন্তু সমস্যাটা হয়েছে কালকে মঙ্গলবার, যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি জয়েন্ট এন্ট্রেন্সের যে পরীক্ষা, সেই পরীক্ষার রুটিন ঘোষণা করেছে এপ্রিল মাসের 16 তারিখ থেকে এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত। এপ্রিল মাসের 16 থেকে 20 পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তো অনেক এরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে যা রাজ্যের, যারা কেন্দ্রের জয়েন্ট এন্ট্রেন্স বা যেই মেন্সের পরীক্ষা দেয়। তো একটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যে উচ্চ মাধ্যমিকের ফাইনাল দেবে বোর্ডের, এবং যেই মেন্স, সেই দুটোই পরীক্ষায় একই দিনে প্রস্তুতি করতে অসুবিধা হবে, পরীক্ষার সেন্টারে পৌঁছাতে অসুবিধা হবে, একটা স্টুডেন্ট দুটো পরীক্ষায় একই দিনে কিভাবে দেবে, ওটা সেন্ট্রাল সূচিপত্র দিয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়েছে কালকে, আর বোর্ড দিয়েছিল অনেক আগে। সেই কারণেই কিন্তু পরীক্ষার যে সময়সূচি বা রুটিন, সেটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে, বৈঠক হয়েছে। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু যথা সময়ে শুরু হচ্ছে, অফলাইনেই হচ্ছে, তোমাদের এপ্রিল মাসের 2 তারিখ থেকে 16 তারিখের আগে পর্যন্ত, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত পরীক্ষা নিতে কিন্তু কোথাও অসুবিধা নেই বোর্ডের। শুধুমাত্র 16 তারিখের পর থেকে যেদিন যেদিন যে মেন্সের পরীক্ষা রয়েছে, সেই দিন এর পরীক্ষাগুলো ওকে বাতিল করা হবে, এবং তার বদলে পরবর্তী রুটিন প্রকাশিত করা হবে সেই দিন এর পরীক্ষাগুলো। কোন কোন দিন? 16 এপ্রিল, 18 এপ্রিল এবং 20 এপ্রিল। এই যে পরীক্ষাগুলো আছে, এই এই দিনে তোমার যদি কোনো পরীক্ষা থেকে থাকে, সেই পরীক্ষাগুলোর রুটিন পরিবর্তন হবে এবং তোমাকে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা হবে। 21 তারিখ পর্যন্ত তো জয়েন্ট চলছে, তারপরে 22 তারিখের পর থেকে, তারপরে 22 তারিখ কিংবা 22 তারিখের পর বাদ বাকি যে 3টে পরীক্ষা উচ্চ মাধ্যমিকের সেই সময় নেওয়া যাচ্ছে না এই জয়েন্ট পরীক্ষার কারণে, সেই সেই পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিন সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে না, 3 দিনের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, আর বাদ বাকি শুরু হচ্ছে একই সময় থেকে। বিস্তারিত জানালাম উচ্চ মাধ্যমিক নিয়ে। এছাড়া তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদেরও জিজ্ঞাসা, তাহলে 12-এর সাথেই আমাদের পরীক্ষা হয়, সেক্ষেত্রে কি আমাদের পরীক্ষাও পিছিয়ে যাবে? দেখো, তোমাদের তো যেই মেন্স নেই, সেক্ষেত্রে এখনও পর্যন্ত তোমাদের পরীক্ষাও পিছিয়ে যেতে পারে এরকম কোনো তথ্য নেই। কাজেই তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই। যদি এখন বোর্ড ঠিক করে যে এই এই দিনে যে পরীক্ষাগুলো আছে উচ্চ মাধ্যমিকের সাথেই পরবর্তী সময়ে একাদশ শ্রেণীরও নেওয়া হবে, সেক্ষেত্রে অফিসিয়াল তথ্য আসলে তোমাদের জানিয়ে দেব। আর এক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের এই দুই বড় পরীক্ষা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে কিন্তু নজর রাখতে। স্পষ্ট কিন্তু জয়েন্টের যে নির্ঘণ্ট কালকে প্রকাশিত হয়েছে, তারপর কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে বোর্ডের সভাপতি তথা মুখ্য সচিবকে, কাজেই তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, এটা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তো পুরো ব্যাপারটাই তোমাদের এক্সপ্লেন করলাম, তোমরা বুঝে গেছো, অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে তোমাদের জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।